আমরা একটা লগ ইন ফর্ম বানাবো। লগ ইন মানে হচ্ছে ইউজার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিবে বা ইউজার নেম পাসওয়ার্ড। তার মানে কি ইনপুট ফিল্ড লাগবে, এবার ইউজার ইনপুট দিতে পারে এরকম, এবং একটা বাটন থাকবে লগ ইন। আমরা আমরা দুটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করে রাখবো, একটা ইউজার নেম একটা পাসওয়ার্ড। তো ইউজার ইউজার যখন ইনপুট দিবে তখন আমরা যেটা সেট করে রাখবো কনস্ট্যান্ট, ওর সঙ্গে ম্যাচ করবো যে ওই ইউজার নেমের সাথে ওই ইউজার নেম, ওই পাসওয়ার্ডের সাথে ওই পাসওয়ার্ড ম্যাচ করে কিনা। যদি ম্যাচ করে তাহলে আমরা টেস্ট ভিতরে দেখাবো লগ ইন সাকসেসফুল, আদারওয়াইজ দেখাবো আনসাকসেসফুল। ওকে, তাহলে আগে কনস্ট্যান্ট লেআউটটাকে কেটে আমরা লিনিয়ার লেআউট করি। লিনিয়ার লেআউট দেওয়ার সাথে সাথে ওরিয়েন্টেশন দিতেই হবে। লিনিয়ার লেআউট যখনই আপনি ইউজ করবেন তখন আপনি ওরিয়েন্টেশন দিতে হবে, অর্থাৎ এই লিনিয়ার লেআউটের ভিতরে চাইল্ড গুলো কিভাবে থাকবে, হরিজন্টালি না ভার্টিক্যাল, এটা আপনাকে অবশ্যই বলে দিতে হবে। তো ওরিয়েন্টেশন আমি দিচ্ছি আপাতত ভার্টিক্যাল। এই টেক্সট ভিউটা ফেলে দিচ্ছি, যদি টেক্সট ভিউ লাগবে একটা। আচ্ছা, টেক্সট ভিউর কাজ হচ্ছে টেক্সট শো করা, আর যদি ইনপুট নিতে হয় তাহলে আমরা এডিট টেক্সট ইউজ করি। ওকে, এডিট টেক্সট। আর আপনাদেরকে যে সবসময় এরকম টাইপ করে করে কাজ করতে হবে তা না, টাইপ করে কাজ করা ভালো, কিন্তু আমরা চাইলে ড্র্যাগ এন্ড ড্রপও করতে পারি। এই যে ডিজাইন মোড আর টেক্সট মোড, দুটো মোড আছে না, ডিজাইন মোডে গেলে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে করে কাজ করতে পারি। আর এই যে সবকিছু চলে আসে, যেমন দেখ আমরা এখন নিতে চাই দুইটা এডিট টেক্সট, অর্থাৎ যেখানে ইনপুট দেওয়া যায় সেটা আমি টেক্সট পড়ে গেলাম। দেখেন প্লেন টেক্সট নামে একটা অপশন আছে, এটাই হচ্ছে সেই এডিট টেক্সট। যদিও নাম দিয়ে রাখছে প্লেন টেক্সট, কিন্তু যখন আমি এটাকে নিয়ে ড্র্যাগ করে এখানে ফেলে দিচ্ছি তখন দেখেন এই লিনিয়ার লেআউটের এই যে কম্পোনেন্ট ট্রি, এই লিনিয়ার লেআউটের চাইল্ড হিসেবে একটা এডিট টেক্সট অ্যাড হয়ে গেছে। এবং আপনি খেয়াল করেন টেক্সট মোডে যান, দেখেন একটা এডিট টেক্সট চলে আসছে। এক্সট্রা কিছু প্রপার্টিজও চলে আসে ড্র্যাগ এন্ড ড্রপ করলে, যেগুলো আমার কাজে লাগাতে পারি অথবা পরে চেঞ্জ করে দিতে পারি। অর্থাৎ আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করেন, আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে যদি কাজ করেন সাথে সাথে এক্সএমএল ফাইলও চেঞ্জ চলে আসে। ড্র্যাগ এন্ড ড্রপ করে যদি করেন, এই যে নতুন একটা এডিট টেক্সট নিলাম, এটা সিলেক্ট থাকা অবস্থায় দেখেন পাশে একটা নতুন উইন্ডো আসছে অ্যাট্রিবিউটস, অর্থাৎ এই এডিট টেক্সটে আপনি কী কী অ্যাট্রিবিউট দিবেন। বাই ডিফল্ট এটা হয়ে আছে ম্যাসপারেন্ট, র্যাপ কন্টেন্ট, তারপরে হিন্ট। ইনপুট দেওয়ার সময় একটা হিন্ট থাকে না, প্লেস হোল্ডারের মতন, যে ইউজার কী ইনপুট দিবে। যেমন আমরা বলতে পারি যে এন্টার ইমেল অ্যাড্রেস, তখন আমরা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি। এন্টার ইমেল এন্টার দিলাম, দেখেন একটা হিন্ট চলে আসছে। এখানে আবার টেক্সট মোডে যাই, দেখেন হিন্ট এন্টার ইমেল অ্যাড্রেস। আচ্ছা, এরপর আর কি কি দেওয়া যায়, এর আইডিটা একটু সেট করে দিই। এর উপরে দেখেন আইডি অ্যাট্রিবিউট আছে, আইডি দেওয়া উচিত হচ্ছে যেটা যে কাজ করে সেই অনুযায়ী আইডি। কারণ এডিট পেজ পরেরটা যদি নেন হবে এডিট পেজ ওয়ান, পরেরটা নিলে হবে এডিট পেজ টু। ওয়ান টু দিয়ে কিন্তু আইডেন্টিফাই করা যায় না যে কোন ভিউটা কিসের কাজ করতেছে। যেমন এটা হওয়া উচিত হচ্ছে ইমেল, আমি দিলাম ইমেল ইনপুট, ইমেল ইনপুট কিচি কিচি ফর এডিট পেজ, সুন্দর একটা নাম দিলাম, দেখেন চেঞ্জ হয়ে গেছে ইমেল ইনপুট। ওকে, এইবার আরেকটা ডিটেলস লাগবে পাসওয়ার্ডের জন্য। আচ্ছা, আরেকটা জিনিস চেঞ্জ করতে হবে, সেটা দেখেন এখানে একটা অ্যাট্রিবিউট আছে যে ইনপুট টাইপ। ইনপুট টাইপ, ইনপুট টাইপের কাজ হচ্ছে যেটা যে ধরনের ইনপুট দিবেন আপনার কিবোর্ডের লেআউটটা ওইভাবে চলে আসবে। যেমন ইনপুট টাইপ যদি আপনি দেন নাম্বার, যদি নাম্বার দেন তাহলে এটাকে ক্লিক করার সাথে সাথে দেখবেন নাম্বার কিপ্যাড চলে আসছে, তখন এবিসিডি আসবে। ইনপুট টাইপের কাজই হচ্ছে এটা। তো আমরা এখান থেকে এখান থেকেও ইনপুট টাইপ চেঞ্জ করে দিতে পারি, নাম্বার না দিয়ে ইউজার কি ইনপুট দিবে এখানে, ইমেল অ্যাড্রেস না। তো দেখেন টেক্সট ইমেল অ্যাড্রেস দিলে এখানে ইউজার ক্লিক করার সাথে সাথে কিবোর্ড লেআউটে অ্যাট দা রেট সাইনটা চলে আসবে, আদারওয়াইজ কিন্তু এটা আসে না। ওকে, এটাকে আবার ডিজাইন থেকেও চেঞ্জ করতে পারতেন, এখানে হার্ড কোড মানে ওখানে কোড না লিখে এখান থেকে করতে পারতেন। কিভাবে, যেমন ইনপুট টাইপ এখানে কিন্তু নাই, আছে কিন্তু অল অ্যাট্রিবিউটস নামে একটা অপশন আছে,
দেখি অল অ্যাট্রিবিউটস কোথায় ঢুকবে? ও এখানে তো আছে, এখানে আপনি লেখেন যে টেক্সট ইমেল অ্যাড্রেস, যেমন এখানে নাম্বারও টাইপ করা যাবে না, যেহেতু প্রি ডিফাইন। এখানে ক্লিক করলে কি ধরনের ইনপুট টাইপ দিতে চান সেটা, যেমন এই যে নাম্বার আছে সব কিছুই আছে, এটা থাক। এখন আরেকটা লাগবে এডিটার, সেটা পাসওয়ার্ডের জন্য। সো আরেকটা নেই, প্লেন টেক্সট এটা নিচে প্লেস করুন। পাসওয়ার্ড ইনপুট, পাসওয়ার্ড ইনপুট ইটি, এখানে হিন দিতে হবে সে এন্টার পাসওয়ার্ড, এন্টার পাসওয়ার্ড। তো দেখবেন এটা ইনপুট টাইপ পাসওয়ার্ড যেহেতু হয়েছে, সো টাইপ করলে যে অ্যাস্টারিক সাইন চলে আসে, পাসওয়ার্ড গুলো ভিজিবল হবে না। দেখি এখানে যে কি কি চেঞ্জ হলো, সব ঠিক আছে। ইএমএস টা দেওয়ার আসলে দরকার নাই, এটা এমনি একটা প্রপার্টি, এটা না দিলেও চলে, এমনিতে ইমেজ ব্যান্ড দেবে। আচ্ছা তো ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, আর কি লাগবে? একটা বাটন লাগবে, বাটন তো এখানে আছে, অনেক ধরনের বাটন আছে, বাটন, ইমেজ বাটন, অর্থাৎ ইমেল বাটনের সাথে একটা ইমেজও থাকবে। তো এখানে আমি একটা বাটন ড্র্যাগ করে নিচ্ছি, বাটনের একটা, বাটনের আইডি দেওয়ার দরকার নাই, বাটনের আইডি দিতেও পারেন। সাপোজ বাটনের আইডি দিলাম লগ ইন বাটন, এবং বাটনের দেখেন অন ক্লিক, অর্থাৎ বাটনটাতে ক্লিক করলে কোন মেথড কল হবে সেই মেথডের নাম চাচ্ছে। আমি দিয়ে দেই যে লগ ইন ইউজার, লগ ইন ইউজার, কিন্তু এই নামে কি কোনো মেথড আছে? অ্যাক্টিভিটি বানানো আছে, বানানো নাই। টেক্সট মোডে যান, এই যে লগ ইন ইউজার ক্লিক, অল্টার এন্টার, আপনি চাইলে এই লগ ইন বাটনও একটা ড্রয়েবল লেফট দিতে পারেন, ড্রয়েবল লেফট। এখানে লগ ইনের কোনো আইকন, লেফট থেকে কোনো একটা চাবি বা সামথিং কিছু একটা আইকন থাকে লগ ইনের, ওখানে এনার্জি দিয়ে দিতে পারতেন, অর্থাৎ আইকনটা ডাউনলোড করে ওই ড্রয়েবল ফোল্ডারের মধ্যে রাখতে হবে। আবার একেবারে 100x100 একটা ইমেজ ডাউনলোড করেন, কারণ এখানে বুঝতেই পারতেছেন আইকন সবসময় ছোট হয়, 24 dB ম্যাক্সিমাম, 24 বা 38 বা এরকম 15 মিনিটের লগ ইন আইকন। আপাতত দেখছি না ড্রয়েবল কোন আইকন, দ্যাট মিনস লগ ইন বাটনে ক্লিক করলে এখন এই মেথডটা কল হবে। বলেন তো লগ ইন বাটনে ক্লিক করার পর আমাদের কাজগুলো কি, অ্যালগোরিদমটা কি হবে, প্রথম কাজ কি হবে লগ ইন বাটনে ক্লিক করার পর? অর্থাৎ ইউজার আগে আগে ব্যাপারটা হবে কি, ইউজার যেটা টাইপ করছে সেটা আগে নিতে হবে, ইনপুটটা নিতে হবে, গেট করতে হবে, টেক্সটটাকে গেট করতে হবে, প্রথম কাজ। দ্বিতীয় কাজ, যেগুলো গেট করলাম দেখতে হবে সেগুলো এমটি কিনা, অর্থাৎ ইউজার তো কিছু টাইপ না করে লগইন বাটনে ক্লিক করতে পারে। আচ্ছা বাটনের টেক্সটটা চেঞ্জ করতে হবে, বাটনের টেক্সটটা চেঞ্জ করতে হবে, এটা বাটন নয়, এটা হলো লগইন। তাহলে প্রথম কাজ হচ্ছে গেট করা টেক্সট গুলো, দ্বিতীয় কাজ সেগুলো এমটি কিনা, তৃতীয় কাজ এবার হচ্ছে পাসওয়ার্ড ম্যাচ করা, ম্যাচ করছে, চতুর্থ কাজ যদি ম্যাচ করে তাহলে সাকসেসফুল, আর নাহলে আনসাকসেসফুল। এই সাকসেসফুল দেখানো বা আনসাকসেসফুল দেখানো এটা আমরা টেক্সট দিও না, আরেকভাবে দেখাবো, টোস্ট যেটা আমরা বলি, এটা আপনারা সবাই দেখছেন বাট জানেন না যে এটার নাম টোস্ট। আমাদেরকে যদি এই এডিট টেক্সট গুলো থেকে টেক্সট গুলোকে গেট করতে হয় তাহলে প্রথম কাজ কি হবে,
এগুলোর অবজেক্ট ক্রিয়েট করতে হবে এই দুটোরই টেক্সটের জাভা ক্লাসে। অবজেক্ট ক্রিয়েট করতে হবে কারণ আমরা এখন ভিউগুলোকে অ্যাক্সেস করব। তাহলে ক্লাস লেভেলে দুইটা ইনস্ট্যান্স দিব এডিট টেক্সট টাইপের। এডিট টেক্সট একটা হচ্ছে ইমেইল পিটি আর একটা পাসওয়ার্ড। বাটনে যেহেতু অন ক্লিক অ্যাট্রিবিউট ইউজ হচ্ছে, ওটার বাটনে যদি বাটন ডিসেবল এনেবল কখনো করতে হয় তাহলে বাটনের আইডি দিয়ে বাটনের অবজেক্ট ক্রিয়েট করতে হবে, আদারওয়াইজ এখন প্রয়োজন নাই। এখন এগুলোকে আমরা ফাইন ভিউ আইডি করি। এই আর ডট আইডি আর ডট লেভেল এগুলো নিয়ে পরে আলোচনা করবো এগুলো কি, তবে মনে রাখবেন এখানে যেটা আসবে সেটা আসলে একটা ইন্টেজার ভ্যালু। আমরা যে আইডি গুলো দিই আমরা তো আমাদের টেক্সট টেক্সট ফরম্যাটে আইডি দিচ্ছি, ইমেল ইনপুট পাসওয়ার্ড ইনপুট আমাদের হিউম্যান রিডেবল ফরম্যাটে দিচ্ছি, কিন্তু সেভ হয় ইন্টেজার ভ্যালু। ওকে আচ্ছা ইমেল এর কি ছিল, ইমেল ইনপুট এটা কেন, এটা অরিজিনাল ভ্যালু হচ্ছে ইমেল ইনপুট কিটি। কন্ট্রোল ডি লাইন ডুপ্লিকেট করলাম। এবার হচ্ছে পাসওয়ার্ড কিটি, এটার আইডি আমরা দিচ্ছি পাসওয়ার্ড, অর্থাৎ এই অবজেক্ট গুলোকে ইনিশিয়ালাইজ করে ফেললাম। এখন আমরা এই অবজেক্ট গুলো বিভিন্ন মেথড ইউজ করতে পারি। অর্থাৎ লগ ইন ইউজার লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথে প্রথম কাজ হচ্ছে এই দুইটা ইনপুট ফিল্ড থেকে ইউজার যেটা টাইপ করছে সেটাকে নেওয়া, এবং আপনি এডিট টেক্সটে যাই টাইপ করেন না কেন সেটা নাম্বার টাইপ করেন অথবা টেক্সট টাইপ করেন স্ট্রিং হিসেবে সেটা প্রথমে আমরা ইনপুট দিতে হবে। ওকে তো string email equals ওই email et dot get text dot to string get text return করে editable নামের একটা object, সেটা যদি স্ট্রিং ভার্সন পেতে চান তাহলে টু স্ট্রিং টা পাবেন। আমরা জাভা ক্লাসে দেখছিলাম যে কোন একটা অবজেক্ট কে প্রিন্ট করলে টু স্ট্রিং মেথড কল হয় আমরা যা, সো এই এডিট টেক্সট ক্লাসটা টু স্ট্রিং মেথড নিজের মতো ওভাররাইড string represent yellow return gets. একই ভাবে পাসওয়ার্ড টাও নিচ্ছে স্ট্রিং পাসওয়ার্ড ইকুয়াল পাসওয়ার্ড কিটি ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং, অর্থাৎ ইউজার যে ইমেল অ্যাড্রেস দিলে এবং ইউজার যে পাসওয়ার্ড দিলে সেটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের দেখতে হবে এগুলো এমটি কিনা, নাকি ইউজার কোনো কিছু টাইপ করে নাই ফার্স্টে লগ ইন বাটনে প্রেস করে বসে আছে। এরকম কেস হলে কি হয় যখন আপনার ফেসবুকে লগ ইন বা কিছু করে, ধরো আপনি ইউজার নেমে দিলেন বা পাসওয়ার্ড দিলেন না লজিন বাটনে প্রেস করলেন, কি হয় মেসেজ দেয় বা লাল রঙের একটা বক্সে একটা থাকে যে এই ফিল্ডটা অবশ্যই দিতে হবে। তো কোন একটা স্ট্রিং এমটি কিনা সেটা স্ট্রিং এর পরে ডট দিলে বিভিন্ন মেথড পাই, যেমন ইফ ইমেইল ডট ইজ এমটি নামে একটা মেথড আছে স্ট্রিং এর মেথড, এন্ড পাস এটাও যদি হয় ইজ এমপি, দুটাই যদি হয় ইজ এমপি আমরা কি করব, আমরা একটা মেসেজ দিব ইউজারকে। টোস্ট টোস্ট নামে একটা ক্লাস আছে, টোস্ট নামের একটা ক্লাস আছে, সেই ক্লাসের একটা মেথড আছে মেক টেক্সট। মেক টেক্সট মেথডটা স্ট্যাটিক, এই কারণে ক্লাসের নামের পরে ডট দিলেই মেক টেক্সট মেথডটা পাওয়া যায়। কনটেক্সট চাচ্ছে প্রথম প্যারামিটার, এই মেথডটা প্রথম প্যারামিটার হিসেবে একটা কনটেক্সট চাচ্ছে, কখন হচ্ছে কনটেক্সট আমরা বুঝি আপাতত ধরে নেন কনটেক্সট হচ্ছে আপনি যেখানে আছেন সেটাই কনটেক্সট, অর্থাৎ যে অ্যাক্টিভিটিতে আছেন সেটাই হচ্ছে কনটেক্সট। তো আমরা দিব দিস, দিস বলতে কাকে বোঝাচ্ছে এই একটা। সেকেন্ড প্যারামিটার হচ্ছে আপনি ইউজারকে যে মেসেজটা দেখাতে চান স্ট্রিং হিসেবে দিতে হবে, অর্থাৎ আমি লিখি প্লিজ প্রোভাইড ইমেল এন্ড পাসওয়ার্ড। থার্ড প্যারামিটার হচ্ছে মেসেজটা কতক্ষণ ইউজারকে দেখাবে। আরেকটা ওই টোস্ট ক্লাসেরই একটা স্ট্যাটিক প্রপার্টি আছে, লেন্থ শর্ট আছে লং আছে, আমরা লং দেখাচ্ছি। ওকে লাস্টে আর একটা মেথড শো করবো, শো তাহলে মেথডটা দেখাবে এবং এখান থেকে আমরা রিটার্ন করবো।
এরপর থেকে পরের লাইন আর এক্সিকিউট হবে না। একটু রান দিয়ে দেখি কি অবস্থা আসলো, কারণ এগুলো যদি এমটি হয় পরবর্তীতে আর আগানোর কোনো প্রশ্নই আসে না, পরের কোডগুলো এক্সিকিউট হবে না, এই জন্য এখান থেকে রিটার্ন করে এমএম থেকে বের হয়ে আসবে। যেমন আমরা কিছুই টাইপ করলাম না, লগ ইন বাটন প্রেস করতেছি, এখন দেখবেন টোস্ট কিন্তু দেখছেন না, আগেও তো দেখছেন এটা ইজ টোস্ট, ওটা বাই ডিফল্ট কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করা আছে, এটা লং দেওয়া আছে, শর্ট দেওয়া থাকলে আর একটু কম সময় লাগে। এখন যদি কিছু একটা লিখি আমরা এখানে, এবার যদি লগ ইন দেই তাহলে তো কন্ডিশনটা ফলস হয়ে যাবে, এখন আর টোস্ট কিন্তু দেখো এখন কিছুই দেখো, তার মানে এখনকার কাজগুলো দেখতে হবে। তো এমটি যদি না হয় তার মানে ইউজার কিছু না কিছু টাইপ করছে। এবারে ইমেল অ্যাড্রেসটাকে আমাদের সেভ করা ইমেল অ্যাড্রেস হিসেবে মিলাবো, পাসওয়ার্ডটাকে সেভ করা পাসওয়ার্ড হিসেবে, তো আসলে দুটো কনস্ট্যান্ট ডিক্লেয়ার করি। যদিও ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এগুলো কোথায় সেভ হয়ে আছে, হয়তো আমাদের সার্ভারে বা ডাটাবেসে, ডাটাবেস আমরা তখন ডাটাবেস নাই, তো ধরো এটাই আমাদের ডাটাবেস, আমরা দুটো কনস্ট্যান্ট ডিক্লেয়ার করি, পাবলিক স্ট্যাটিক ফাইনাল স্ট্রিং, এগুলো মনে নাই তো কিছু, তাই না? স্ট্যাটিক ফাইনাল কিছুই মনে নাই, ভিডিও গুলো দেখবেন, কনফিউশন থাকলে ভিডিও গুলো দেখবেন। যেমন আর আমরা জানি যে জাভাতে যদি কোনো কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে হয় সেগুলো আমরা এরকম ক্যাপিটালে লিখি, দেখেন এটা কিন্তু একটা কনস্ট্যান্ট, ক্যাপিটাল না, এটা একটা স্ট্যাটিক প্রপার্টি, এই প্রপার্টিটা দেখেন স্ট্যাটিক কিন্তু ফাইনাল। সো এই ধরনের ক্যাপস লক আলো জিনিসপত্র দেখলে বোঝা যায় যে এটা একটা কনস্ট্যান্ট, এটা বোঝানোর জন্য ডেভেলপার। তো ইমেইল আন্ডারস্কোর বা শুধু ইমেইল ইকুয়ালস কি দিব, সে ম্যাট অ্যাট সাপোজ ম্যাট সেভেন অ্যাট বিআইটিএম ডট কম দিলাম, আর পাসওয়ার্ডটাও দেই এখন আমরা এটার সঙ্গে ম্যাচ করব যদি এমটি না হয়। আবার ইফ ইমেইল অর্থাৎ যেটা ইনপুট হিসেবে পাইছে ইউজারের কাছ থেকে এটা যদি ডট ইকুয়ালস হয় এই ইমেইল এন্ড যে পাসওয়ার্ডটা ইউজারের কাছ থেকে পাইছি এটা যদি ইকুয়ালস হয় আমাদের সেট করা পাসওয়ার্ডের সাথে, তাহলে আর একটা টোস্ট দিব, কি টোস্ট দিব, সাকসেসফুল সেম জিনিসটাই, টোস্ট ডট মেক পেজ কনটেক্সট দিব দিস, এখানে তখন আর একটা মেসেজ দিব, লেন্থও দিব হচ্ছে লং, তারপর লাস্টে শো। বাট আমি আগেবারও বলছি যে অ্যান্ড্রয়েড স্টুডিও অনেক স্মার্ট, আমাদের অনেক কাজ ইজি করে দেয়, আপনাদেরকে এত বড় টেক্সট কিছুই টাইপ করতে হবে না, শুধুমাত্র মেসেজটা টাইপ করতে হবে। দেখেন টোস্ট লিখে ট্যাব প্রেস করবেন, ট্যাব টোস্ট লিখে কোনো স্পেস না দিয়ে ট্যাব প্রেস করবেন, সব এমনি চলে আসবে, আপনাকে শুধু এখানে মেসেজটা দিতে হবে, লাইক লগ ইন সেট। সাধারণত লগ ইন করার পর আমরা অন্য পেজে চলে যাই, আজকাল তো অন্য পেজে নাও যেতে পারি, এটা তো বুঝতে পারলাম যে এবার ও আরেকটু কাজ বাকি আছে। তো সাকসেসফুল আর যদি ইউজার ভুল দেয় এলস দিতে হবে, একটা এলস আবার টোস্ট, নতুন টোস্ট, টোস্ট আমরা বলবো যে রং ইমেইল অর পাসওয়ার্ড, কারণ দুটা যে কোনো একটা রং হতে পারে, যদিও আলাদা আলাদা ভাবে ভেরিফাই করা উচিত, শুধু যদি ইমেল অ্যাড্রেস ভুল দেয় তখন আপনি ইউজারকে বলা উচিত ভুল কিছু দিলাম, আসলটা দেয়
আমাকে হেল্প দিতে পারছে। এবার লগ ইন দেই, লগ ইন সাকসেসফুল। তার লগ যদি সাকসেসফুল হয় আমরা এখান থেকে পরের লাইনে হয়তো বা নতুন একটা পেজে চলে যাবো। বুঝতে পারতেছেন কিভাবে এক্সএমএল ফাইলে যে ভিউগুলোকে ডিফাইন করা হয় সেগুলো থেকে যদি সেগুলোতে নতুন ডাটা সেট করা, অর্থাৎ জাভা কোড থেকে নতুন ডাটা সেট করা বা ডাটা নেওয়া বা ভিউগুলোকে অ্যাক্সেস করার জন্য আমাদের কিন্তু করেসপন্ডিং অবজেক্ট ক্রিয়েট করতে হবে, এবং যেটা যে পাসওয়ার্ড মানে যেটা যে আইডি সেটাই দিতে হবে। উল্টা পাল্টা আইডি দিলে কিন্তু যেমন কি প্রবলেম হতে পারে, আমি ইমেল ইটিটাকে বা সাপোজ ওই যে ইমেল কপি করছিলাম না, আমি তো অনেক সময় কপি পেস্টে সবচেয়ে বেশি ভুল হয়, যেমন ইমেল অ্যাড্রেস কপি করছে, এটাকে কপি করলাম, এখানে দিলাম পাসওয়ার্ড, এটা চেঞ্জ করতে ভুলে যাও, এই ইমেল ইনপুট ইটি এটা কার আইডি, প্রথম এডিট টেস্টের আইডি, কিন্তু আমরা তাই আমাদের এডিট টেক্সট দুইটা, প্রথম এডিট টেক্সটটাকে ইনিশিয়ালাইজ করছি, প্রথম এডিট টেক্সট দিয়ে সেকেন্ড এডিট টেক্সটটাকে ইনিশিয়ালাইজ করলাম প্রথমটা দিয়ে, অর্থাৎ একই মেমোরির দুইটা রেফারেন্স হয়ে গেল, একই মেমোরির দুইটা রেফারেন্স হয়ে গেল। অর্থাৎ আপনি যদি এখন পাসওয়ার্ড ইটির পরে গেট টেক্সট দেন কি আসবে, ইমেল অ্যাড্রেসটাই পাবো। কারণ এই দুইটা রেফারেন্স এখন এই প্রথমটাকে পয়েন্ট করছে, কারণ দুইটাকে একই আইডি দিয়ে ইনিশিয়ালাইজ করছে। এটা যদি ইমেল ইটির পর গেট টেক্সট দিলে যেটা পাবেন, পাসওয়ার্ড ইটির পর গেট টেক্সট দিলেও সেম জিনিসটাই পাবেন। কাজে এই এটা খুব সাবধান, আইডি যেন উল্টা পাল্টা হয়, কারণ কোনো এরর দিচ্ছে না, রান করার পরও কোনো এরর আসবে না, কি কোনো এররই আসবে না। দেখেন যদি এই অবস্থা থাকে আমি ভুল ইনফরমেশন দিলেও লগ ইন আনসার স্ক্রিন দেখো, যাক সব ঠিক আছে না, লগ ইন দেই রং ইমেল পাসওয়ার্ড, কারণ পাসওয়ার্ড যেটা সেটা 1 2 3 4 9 সেটা ইমেল অ্যাড্রেসটা নেই, কারণ এই এডিট টেস্টটাকে আমরা ওই প্রথম এডিট টেক্সট দিয়ে ইনিশিয়ালাইজ করছি, অর্থাৎ ইমেল এটিও এখন এটা পাসওয়ার্ড এটিও এখন, অর্থাৎ একই মেমোরি দুইটা রেফারেন্স। আর আমরা তো এখানে দুটো এন্ড অপারেটর দিচ্ছিলাম, অর্থাৎ যে কোনো একটা ভুল হলেই ভুল, বোঝা গেছে? খুব সাবধান, এদিকে সাবধান হতে হবে। আচ্ছা এবার আর ছোটখাটো দিয়ে একটা জিনিস, এটা হচ্ছে যে আমরা তো একবার ক্র্যাশ করাইছিলাম অ্যাপ্লিকেশনটা, ওই যে এর আউট ইন্ডেক্স আউট অফ, আর একটা খুব কমন একটা ক্র্যাশ আছে যেটা হর হামেশা আপনারা করবেন, কটলিন এই জিনিসটাকে আমরা বলি নাল সেফটি, নাল পয়েন্টার এক্সেপশন, কটলিন এটাকে হ্যান্ডেল করাইছে, জাভাতে এটাকে হ্যান্ডেল করা হয়নি সেভাবে। যেমন ধরেন আমাদের সবচেয়ে কমন যে প্রবলেমটা হয়, আমরা আমরা খুব তাড়াহুড়া করি, যার কারণে আমরা এখানে রেফারেন্স নিয়ে রাখিছি কিন্তু ফাইন ভিউ আইডি কিন্তু ভুলে যাই, অনেক সময় মনে থাকে না। ধরেন একটা পেজ একটা ডিজাইন করছে, অনেকগুলো টেস্ট ভিউ আছে, অনেকগুলো এডিট টেস্ট আছে, সবগুলো করছে একটা করেন, তো ধরেন এখানে সাপোজ এটা করেন নাই, আপনি পাসওয়ার্ড এডিটটা করতে ভুলে গেছেন, তাহলে কি এই যে একটা রেফারেন্স নিছি এটা কি ইনিশিয়ালাইজ করা হয় নাই, অর্থাৎ এই রেফারেন্সটা এখন কোনো মেমোরি অ্যাড্রেসকে আলোকেট করতেছে না বা কোনো মেমোরিতে পয়েন্ট করতেছে না, একটা এমটি রেফারেন্স, এমন একটা রিমোট কন্ট্রোল যার কোনো টিভি অ্যাসাইন করতে। ওকে, এখন এই এমটি রেফারেন্সের পর যখন আপনি একটা মেথড কল করতেছেন এই এমটি রেফারেন্সের উপর, এটা এখন এমটি না, স্বাভাবিকভাবে রান দিব, যখন এই লাইনটা এক্সিকিউট হবে আবারও ক্র্যাশ করবে,
আমি বলছি কি, ক্র্যাশ করার সাথে সাথে লক কেটে যেয়ে দেখবে, এই স্ক্রিন দেখে হা উদাস করবে না, হায় হায় ক্র্যাশ করছে, হায় হায় না করে তাড়াতাড়ি লক কেটে যাবে, যেয়ে দেখবেন ওই এররটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে দেখবেন নিচের দিকে পাবেন কজড বাই, কজড বাই, এ দেখেন লাস্টেই পাবেন, কত নাম্বার লাইনে দিচ্ছে, যাওয়া 23 নাম্বার লাইন, দেখেন তো ওই লাইনটাই কিনা 23 নাম্বার লাইনের প্রবলেম, কি প্রবলেম, নাল পয়েন্টার এক্সেপশন, ইংলিশে সুন্দরভাবে বলে দিছে, অ্যাটেম্পট টু ইনভোক ভার্চুয়াল মেথড গেট টেক্সট অন এ নাল অবজেক্ট, অর্থাৎ আপনি এই গেট টেক্সট মেথডটা কল করছেন একটা নাল অবজেক্ট যেটাকে ইনিশিয়ালাইজই করা হয়, ইনিশিয়ালাইজ করা হয়েছে হয় নাই, তো যার কোনো মেমোরি অ্যালোকেট নাই, তো আপনি ওখানে ঢুকবেন কিভাবে, আপনি অ্যাক্সেস তো করতে পারেন না, তার অ্যাক্সেস নাই, দ্যাটস হোয়াই নাল পয়েন্টার এক্সেপশন, এটাও খুব কমন হয়, এটা যে শুধু ফাইন ভিউ আইডি করার সময় তা না, দেখা গেল আমি স্টুডেন্টের অবজেক্ট নিয়েছি কিন্তু স্টুডেন্টের অবজেক্ট ইনিশিয়ালাইজ করতে ভুলে গেছি, ঠিকঠাক মতোই কাজ করছে সব কিছু, এতটুকু নিয়ে কোনো কনফিউশন আছে কিনা বলেন, আছে যখন টাইপ করবেন ইনপুট প্রথমে গেট টেক্সট করতে হবে তারপরে বাকিটা, যদিও ভ্যালিডেশন আরো অনেক পর্যায়ে আছে, এটা তো সিম্পল মামুলি কিছু ভ্যালিডেশন করলাম, ইমেল অ্যাড্রেসের ফরম্যাটটা ঠিক আছে কিনা ওটা একটা ভ্যালিডেশন আছে না, রেগুলার এক্সপ্রেশন দিয়ে করতে হবে, পাসওয়ার্ডটা মিনিমাম 8 ক্যারেক্টার হতে হবে, এরকম যদি আপনি কোনো ভ্যালিডেশন দেন তাহলে এই যে পাসওয়ার্ডটা পাইছে এটা লেন্থটা আপনাকে চেক করতে হবে, এই লেন্থ যদি 8 এর নিচে হয় ইউজারকে বলবেন যে না, রেজিস্ট্রেশন সময় হোক বা যেটাই হোক করতে হবে না, তো ভ্যালিডেশন কিন্তু আরো অনেক পর্যায়ে আছে সেগুলো আমাদেরকে জানতে হবে, আর ছোট্ট একটা জিনিস দেখাই দিই, যেমন টোস্ট না দিয়ে আর কি করতে পারতাম, মনে করেন যে ইউজার ইমেল অ্যাড্রেসটা টাইপ করতে ভুলে গেছে বা দুইটাই ক্লিক খালি আছে, লগইন বাটন ক্লিক করছে, টোস্ট টোস্ট জিনিসটা এমন, ধরেন ইউজার খুব বিজি, সে একই সাথে অনেক কাজ করতেছে, টিভিও দেখতেছে মোবাইলও, সে লগইন প্রেস করে ওদিকে তাকায়, এ পাশে টোস্ট এসে চলে গেছে তার খেয়াল নাই, তো টোস্ট জিনিসটা আসলে এটা আমরা ডেভেলপাররা বেশি ইউজ করি কোনো একটা ভ্যালু দেখার জন্য, ঠিকভাবে কাজ করতেছে ইম্পর্টেন্ট ইনফরমেশন কখনো এরকম টোস্ট দিয়ে দেখানো উচিত, হয় ডায়লগ বক্সে দেখাবেন একটা বাটন থাকবে ক্যান্সেল বা ওকে, অর্থাৎ ইউজার যেন অবশ্যই দেখে, ইউজার যদি 10 মিনিট পরে এসে মোবাইলটা দেখে তারপরে যেন মেসেজ দেখতে পারে, অথবা একটা কি থাকে ফিল্ড খালি থাকলে এখানে একটা এরর লাল রঙের একটা এক্সক্লামেটরি সাইন এবং একটা মেসেজ দেখা যায় দিস ফিল্ড মাস্ট নট বি এম্পটি, তাই না, এটা আমরা করতে পারি, যেমন এটাকে আলাদা আলাদা আমরা তো দুটো একসঙ্গে করছি এমনি একসাথে দিয়ে দিচ্ছি, এটাকে একসাথে না দিয়ে যদি একটা এটা আমি রাখতেছি এটাকে একটু আলাদা আলাদা, যেমন ইফ শুধু ইমেলটা দেখি ইমেলটা যদি এমটি হয় তাহলে ইমেল যে এডিটেড আছে সেখানে আমরা একটা এরর সেট করব, সেট এরর এবং বলবো যে দিস ফেলড মাস্ট নট বি এমটি এবং এখান থেকে রিটার্ন হবে, একইভাবে পাসওয়ার্ডের জন্য পাস যদি হয় এমটি তাহলে পাসওয়ার্ড ইটিতে সেট করতে হবে নতুন এররটা এবং এখান থেকে রিটার্ন হবে, তাহলে এই চেঞ্জটার কারণে এখন দেখেন টোস্ট আর দেখবো না, বাট লগ ইনে ক্লিক করলাম এই লাইনে আসবে, এখানে এসে দেখবে যদি এমটি হয় এমটি না তাহলে এই কাজটা করবে এবং রিটার্ন করবে, ঠিক কিনা, দেন একটা কিছু কম
সেন্সর দেখবে এই জিনিসটা যাচ্ছেও না চোখের সামনে থেকে, বা সবসময় একটা লাল সাইন হয়ে থাকবে, ইউজার দেখতে পাবে যেখানে আসলে দিতে হবে একটা ভ্যালিড কিছু দিতে হবে। তো আমরা চাইলে এরকম এররও সেট করতে পারি এই টেক্সটে সরাসরি। টোস্ট ইম্পর্টেড ইম্পর্টেন্ট ইনফরমেশন টোস্টে দেয় মনে করো যে ইউজার টোস্ট কখন দেয় আসলে নেটওয়ার্ক না থাকলে, সাপোজ ওয়াইফাই ইজ অফ বা অন, বা আমরা যখন ইয়ে করি মোবাইলে যখন চার্জার লাগে তখন টোস্ট আসে কেবল প্লাগ ইন বা ইউএসবি ডিভাইস ইন বা সামথিং, বা ওয়াইফাই যখন অন করি বা অফ করি মোবাইল ডেটা অফ করি বা অন করি টোস্ট আসে না? অনেক সেটে আসে কম দামি সেটে বেশি আসে এটাই বলতে যাচ্ছে না। ডেভেলপার মোড অন করলে আপনি প্রশ্ন আসে মানে যেই মেসেজ গুলো ইউজার না দেখলেও কোনো সমস্যা নেই, সেই ধরনের ভ্যালু গুলো ইউজারকে ওরকম দেখবে না। ওকে আচ্ছা, আপনাদের বাড়ির কাজ দুইটা থাকবে, একটা হচ্ছে ওই যে ইমেজ গ্যালারি ওটা ঠিক করা, যদিও গ্যালারি যে অ্যাপগুলো দেখে সেটা এভাবে বানায় এটা আমরা সিম্পলি ওটার জন্য আলাদা স্লাইডার টাইগার অন্য ধরনের জিনিসপত্র আছে। আর এটা এটা শুধু লগ ইন করলাম, আপনারা এটাও প্র্যাকটিস করেন বা আরও চাইলে এটা শুধু লগ ইন, আপনারা চাইলে একটা রেজিস্ট্রেশন ফর্ম বানাতে পারেন, ফার্স্ট নেম লাস্ট নেম সিটি জিপ কোড আরো আরো বেশি করে ফিল এটাও করতে পারেন। প্র্যাকটিস কিন্তু করতে হবে,